নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আর স্পোর্টস তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে বলতে চলেছি হুগুভুমোষের সাথে এই যে ডিমিটির পেট্রাটাসের যে জুটিটা নতুন তৈরি হয়েছে এবং হুগুভস ডিমিটির পেট্রাটাসের সাথে খেলে কি বলছেন এই জুটি নিয়ে কি বলেছেন সেটাই কিন্তু তোমাদের বলতে চলেছি তো ভুমস এবং পেট্রাটসের জুটিটা নিয়ে বা এই দুজনের খেলার বিষয়টা নিয়ে কিন্তু হুগুভুমুষ বলেন ডিমির দক্ষতা ও ক্ষমতা নিয়ে কোনো প্রশ্ন নেই ও টেকনিকও অসাধারণ ও বিশেষজ্ঞভাবে একজন পপার নাম্বার নাইন না হলেও কিন্তু দুজনে মিলে আমরা যখন একসাথে খেলি তখন আক্রমণে অনেক গতি বেড়ে যায় আমরা জায়গা তোরে জায়গা তৈরি করে কিন্তু আক্রমণে উঠতে পারি ফলে নাম্বার নাইন না থাকলেও নাম্বার টেনের কাজটা অনায়াসে করে নিতে পারি আমরা এছাড়া মাঝমার থেকেও অনেক সাহায্য পাই আমরা যেটা আমাদের টাইমিং ঠিক রাখতে সাহায্য করে এবং ওর সাথে আমি এই বছর খেলে আমি খুবই খুশি দারুণ একজন প্লেয়ার ডিমিটি পেট্রোটাস তো এরকম একটা কথা কিন্তু বলেন বা তাদের এই নতুন জুটি নিয়ে কিন্তু এই কথাটাই বলেন তো ডিমিটি পেট্রোটাস এবং হুকুভেশের যে জুটিটা এই জুটিটা কিন্তু এই বছরের সেরা জুটি এটিকে মোহনবাগান দলের যেটা হয়তো আমরা আগের বছর ডেভিড উইলামস রয় মধ্যে দেখেছি কিন্তু এই বছর মানে এই দুজন প্লেয়ার কিন্তু স্ট্রাইকার নয় কিন্তু এই অ্যাটাকিং মিডফিল্ডারের এই ডুও কিন্তু সেরা লেভেলের পারফরমেন্স করে দেখাচ্ছে আশা করি এই পারফরমেন্সটা আগামী দিনেও এটিকে মোহন পাকান দলের হয়ে ভালোভাবে করে দেখাতে পারবে এই দুইজন প্লেয়ার তো তোমাদের এই বিষয়টা নিয়ে কি মতামত সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব তোমরা অবশ্যই করে নিও